বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবরটি বেরিয়ে আসছে ইসরায়েল আর আমেরিকাকে নিয়ে। ইসরায়েলে গাজা দখলের চেষ্টাকে বড় ভুল বলে দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হামাস ইসরায়েলের চলতি সংঘাতের আবহে এই প্রথম কোনো ইসরায়েলি পদক্ষেপের প্রকাশে বিরোধিতা করল আমেরিকা। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে ইসরায়েলের পাশে দাঁড়ানোর স্টেটমেন্ট নিয়ে অল্প কিছুদিনের মধ্যে সে দেশে যেতে পারেন বাইডেন। তবে সেই সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে। বর্তমান সময়ে আমেরিকা একটা সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলে গাজায় হামলা চালানোর পরিকল্পনা প্রসঙ্গে বাইডেন বলেন যে, আমি মনে করি এটা একটা বড় ভুল, হামাস জঙ্গি সমস্ত প্যালেস্তিনের প্রতিনিধিত্ব করছে না, এমনটা দাবি করে বাইডেনের সংযোজন। দেখুন, আমার মতো সমস্ত প্যালেস্তিনের প্রতিনিধিত্ব করছে না হামাস, তাই আমি এটা কখনো মনে করি না যে ইসরায়েল যদি ফের গাজাকে দখল করার চেষ্টা করে তবে সেটা ভুল কাজ করে। উল্লেখযোগ্য এটাই, রবিবার দুপুরে ইসরায়েলি সেনা বেঁধে দেওয়া 3 ঘন্টার সময়সীমা শেষ হয়েছে। ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছে গাজায় স্থলপথ ধরে অপারেশন শুরু করতে প্রশাসনের গ্রিন সিগন্যালের অপেক্ষায় ছিল তারা। রবিবার গাজা ভূখণ্ডের তুলনামূলক নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সেখানকার বাসিন্দাদের অনুরোধ জানিয়েছিল ইসরায়েলি সেনা। কার্যগত গাজাবাসীকে প্রাণ হাতে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। গতকাল বিকেল 3:30 সেই সময়সীমা শেষ হয়েছে। এই সময়সীমা পেরোনোর পরে তারা গাজা ভূখণ্ডে সর্বাত্মক হামলা চালাতে যাচ্ছে বলে জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। এরপরে পরিণতি নিয়ে আশঙ্কিত হয় নানা মহল। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস তরফে রবিবারের দিন বলা হয়েছিল যে গাজা ভূখণ্ডের বাসিন্দা, এমনকি উত্তর গাজার বাসিন্দাদের আমরা আগেই অনুরোধ করেছিলাম যে নিরাপত্তার কারণে আপনারা দক্ষিণ দিকে সরে যান। আমরা এখন জানাতে চাই, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আমরা ওই অঞ্চলে কোনো দমনমূলক পদক্ষেপ করব না। ওই সময়ের মধ্যে অনুগ্রহ করে আপনারা গাজার উত্তর অংশ থেকে দক্ষিণ দিকে সরে যাবেন। গাজার উত্তর অংশ থেকে দক্ষিণ দিকে যাওয়ার যে করিডর, তা সুরক্ষিত এমনকি নিরাপদ রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিল ইসরায়েলি সেনা। রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে গাজার 10 লক্ষ বাসিন্দা ভূখণ্ডের উত্তর অংশ থেকে দক্ষিণ দিকে সরে গিয়েছে। তবে বাইডেনের এই মন্তব্যের পর ইসরায়েল গাজায় আদৌ অপারেশন শুরু করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। আপনাদের কি মনে হয় বন্ধুরা, এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ইসরায়েল আর হামাসের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।